অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দালান বাড়ি ভেঙে নিল ওয়ার্ড মেম্বার। কুচিকাঁচা শিক্ষার্থীদের ঠাই হলো পাশের বাড়ির পরিত্যক্ত কুড়ে ঘর। ঘটনার সুষ্ঠু তদন্ত ও নতুন দালান বাড়ির দাবিতে সোচ্চার এলাকাবাসী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লকাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। জানা গেছে, পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ডের পূর্ব ফুলবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি বিস্তীর্ণ খাদিমপাড়া এলাকার ছাত্রছাত্রীদের একমাত্র ভরসা। দীর্ঘদিন থেকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলে আসলেও আজ থেকে প্রায় বছরখানেক পূর্বে একই গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের মেম্বার রিপন দে, তার সহযোগী পরিমল ভৌমিক, আছারউদ্দিন সহ কিছু লোকজন নিয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দালান বাড়িটি ভেঙে নিয়ে যায় বলে এলাকাবাসীদের অভিযোগ। তখন এলাকাবাসী সরকারি দালান বাড়ি ভাঙতে অভিযোগ করলে তারা জানায় এই বিল্ডিংয়ে অকস্মণে তারা কিনেছে, তাই নিয়ে যাচ্ছে। তাছাড়া কিছুদিনের ভেতর পুনরায় নতুন দালান বাড়ির কাজ শুরু হবে বলে তারা এলাকাবাসীকে জানায়। কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দালান বাড়ি ভেঙে নেওয়ার বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কোনো নতুন বিল্ডিংয়ের কাজ শুরু হয়নি, তাই বাধ্য হয়ে পাশের বাড়ির একটি পরিত্যক্ত জরাজীর্ণ ঘরে পঠন পাঠন করতে হচ্ছে কচিকাঁচা ছাত্রছাত্রীদের। এদিকে স্থানীয় এলাকাবাসী সিরাজ উদ্দিন ও তরুয়ান নেছা জানান, একই গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের মেম্বার তার সাঙ্গপাঙ্গ নিয়ে পূর্ব ফুলবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সরকারি দালান বাড়িটি ভেঙে নিয়ে গেছে। তাছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘরের দরজা ভেঙে নিয়ে গেছে তারা। বর্তমানে পূর্বের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খালি টিলায় পরিণত হয়েছে। এ বিষয়ে একাধিক বার কদমতলা সিডিপিও এবং কদমতলা ব্লকে আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি, তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও নতুন দালান বাড়ি নির্মাণের দাবি তুলেছেন। পাশাপাশি 2 নং ওয়ার্ডের মেম্বার আয়াজ আলী জানান, এলাকাবাসীকে টুপি পরিয়ে সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছেন পাশের ওয়ার্ডের মেম্বার রিপন। অকস্মণের বিষয়ে স্থানীয় পঞ্চায়েতকে অবগত করা হয়নি। তিনি একাধিকবার খোঁজ নিয়ে জানতে পেরেছেন এই দালান বাড়িটি অকস্মণ ডাকা হয়নি। তিনিও ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। অপরদিকে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার রুখিয়া বেগম জানান, এই দালান বাড়িটি অতি পুরনো থাকায় দালানের ওয়ালে ফাটল দেখা দেয়। এ মর্মে কদমতলা সিডিপিও অফিসে তিনি লিখিতভাবে দালান বাড়ির দুরবস্থার কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন, কিন্তু আচমকা এই দালানটি ভেঙে নিয়ে যাওয়ার পর আজ প্রায় বছরখানেক পেরিয়ে গেলেও নতুন কোনো দালান বাড়ি তৈরির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তবে এই দালান বাড়িটি অকশন হয়েছে কিনা সে ব্যাপারে কোনো কিছুই তারা জানেন না বলে জানান। এমনকি দীর্ঘ 1 বছর যাবৎ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর না থাকায় পাশের বাড়ির জরাজীর্ণ ঘরে ক্লাস করতে হচ্ছে তাকে, তাই তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নতুন দালান বাড়ির দাবি জানিয়েছেন। হঠাৎ করে দেখা যায় যে রিপন দে পঞ্চায়েত সদস্য পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের আইয়া কিছু শ্রমিক লইয়া ঘর দরজা ভাঙিয়ে নেওয়া শুরু করছে। এরা জিজ্ঞানি হয়েছে যে তুমি যে ঘরটা ভাঙিয়ে নিত্রায় এটা কীভাবে নেব, স্কুল একটা স্কুল ঘর বলে না, এটা তো আমি অকশন লই লিছি, সিডিও অফিস থেকে একটা অকশন লইছি, আর 10-15 দিনের ভিতরে নতুন ঘর আইব। অথবা সব মানুষ এটাই শান্তি পাইলিছে, এবার লইয়া গেছে গিয়া আজকে 5-6 মাস হয়ে গেল। আমরা তো খোঁজবার লইতে লইতে দেখি এটা যতটুকু জানলাম আর যে এটা কোনো অকশনও হইছে না, এটা কেউ কইছেও না, এটা এটার মনোক্তি ভাঙিয়ে লইয়া গেছে গিয়া। পরে আমরা একটা লিখিত অভিযোগ News for the land.